সেদিন ভূতের রাজা দিল পরে খাবার না পেয়ে আমরা ঠিক করেছিলাম আমরা আজকে বাইরে খেয়েই ফিরব। তো কোথায় যাওয়া যায়? আর ওর থেকে খুব কাছেই হচ্ছে বাবু কালচার। পৌঁছে গেছিলাম আমরা বাবু কালচারে। তো দুই বান্ধবী মিলে বাবু কালচারে গিয়ে ভাবলাম যে কি খাওয়া যায় চল দেখি। দেখতে দেখতে তাদের প্রচুর থালি অপশান। প্রথমে তো এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছিল, বেশ ভালো ছিল। ওটা কি সোনিয়ার রং? ওটা কি জানি দেখি, সেটাতে কি শুক্তো ডাল এবং কিরি, সেটা কি আবার রিটার্ন করবেন? জি না, খালি অনলাইন হয় না? আপনাদের এই যে বাফেটটা, এটা কি শনি আর রবি শুধু? আচ্ছা, মটন আছে, চিকেন আছে, মাছ আছে। আর কত প্রাইস আছে? 650 পার এন্ড প্লাস জিএসটি ফ্রি। মানে টোটাল জিএসটি দিয়ে কত পড়ছে? 650। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে শনি আর রবি শুধু, মানে লাঞ্চ বা ডিনার দুটোতে আছে। 20 রকম আইটেম থাকে বললো, আর এগুলো হচ্ছে রেগুলার মেনু। ছিল ওদের ভেজ নন ভেজ প্রচুর রকমের থালি। যে থালিগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস হচ্ছে 575 টাকা থেকে, এটাতে যদি এক্সট্রা করে নেন সেগুলোর দাম রয়েছে। এই যে মহাভোজ থালি সেটা হচ্ছে 650, আর এই যে মহাভেজ ননভেজ থালি 850। মানে এখান থেকে হচ্ছে স্টার্টিং, তারপরে এক্সট্রা যা অ্যাড অন করবেন সেগুলো তো অ্যাড অন। গুড়িভোজ থালি, নানা রকমের থালি ছিল, তা আমরা তার মধ্যে নিয়েছিলাম সবচেয়ে যেটা মোটামুটি কম প্রাইস ছিল, একটা মাটন থালি নিয়েছিলাম যেটার প্রাইস পড়েছিল 650 না 625, যেটার প্রাইস পড়েছিল 625। আর এক্সট্রা ভাত নিয়েছিলাম আমরা একটা, দিয়ে দুই বান্ধবী একটা প্লেট নিয়েই আমরা দুজনে মোটামুটি ভাগ করে খেয়েছিলাম। তো এটা হচ্ছে ওদের, এছাড়াও একটা আরেকটা অ্যাড অন থালি থাকে এই যে দুজনের জন্য স্পেশাল 999 টাকা, এটা ওনারা নিতে বলছিলেন, এটা নিতে পারেন প্লাস জিএসটি। এটা তো আমাদের যেহেতু এত কিছু লাগবে না। ছিল হচ্ছে ভাত, ছিল এই যে পাঁপড় ভাজা, ঝুরি আলু ভাজা, ফিশ ফ্রাই, স্যালাড, আর তাছাড়া ছিল শুক্তো, ছিল ডাল, ছিল আর এটা হচ্ছে চিকেন বাটা, এক ধরনের মুরগি বাটা, এটা হচ্ছে মাটন 2 পিস, আর চাটনি আর রসগোল্লা। এর মধ্যে যেটা ছিল না সেটা হচ্ছে পরে 1 পিস বেগুনি দিয়ে গিয়েছিলো, যেটাও আমি আর বান্ধবী দুজনেই শেয়ার করে নিয়েছিলাম, আর এক্সট্রা ভাতটা নিয়েছিলাম যেহেতু আইটেম অনেক রকম ছিল। আমরা কোনো প্রমোশনও নয় বা কোনো রকম টাকা পয়সারও ব্যাপার নেই, একদম অনেস্ট রিভিউ। খাবারগুলো সত্যি খুব ভালো ছিল, মানে অসাধারণ টেস্টি ছিল, লাস্টে ছিল পান আর কি। এরপরে বৃষ্টিতে কাক ভেজা হতে হতে বাড়ি ফিরলাম। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল চারুলতার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর ফেসবুক পেজ চারুলতাকে একটু ফলো করে পাশে থাকবেন। আজকের মতো ছোট্ট ব্লগে এখানে টাটা।